সো হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি হলদিবাড়ি, কসমো বাজার যাব, তারপর তৃপ্তি রেস্টুরেন্ট ওইখানে যাব। তো আমার বন্ধুকে বললাম একটু মোবাইলটা ধর, একটু ভিডিও কর। তো ভিডিও করতেছে, পুরো স্পিডে যাচ্ছি আমরা বাইক চালে। আমি বাইক চালাচ্ছি, আমার বন্ধুটা কেমন ধরলো। A few moments later. এখন বর্তমানে ব্রিজে উঠলাম, কত সুন্দর ভিউ দেখো, খুব সুন্দর লাগে জয় ব্রিজে রাইড করতে, কত সুন্দর দেখো। এখন আমার বন্ধু তিনজন আলাদা বাইকে আছি, আমরা দুইজন এক বাইকে আছি। এখন ভিডিও করতে বলতেছে, তো এখন ভিডিও একটু শ্যুট করব, ভিডিও শ্যুট করতেছি। তো একটু পরে ফাইনালটা দেখে দেবো কীরকম হবে শ্যুটটা, ছোট্ট একটা শ্যুট করব শুধু শর্ট ভিডিওর জন্য। বন্ধুরা সামনে স্কুল আছে, স্কুল গাইজের একটু রিয়াকশন দেখবো, তো দেখো ভাই সবাই দেখতেছে কিরকম করে, কত সুন্দর ফিলিং, কি আর বলবো। হলদিবাড়ি চলে আসছি, এখন কসমো বাজারে ঢুকতে চাইলাম, তো টাকা নাই তো ঢুকবো না, একটু এদিকে কসমো বাজারের সাইডে দাঁড়ালাম। তো ফ্রেন্ড থেকে বলতেছি কসমো বাজারে কিছু নিবি কি না, কিছুই বলতেছে না। প্ল্যান করতেছি এখন পার্কে যাব, তো পার্কে যাওয়ার জন্য রেডি হলাম। চলো যাওয়া যাক। এখন যাবো আমরা পার্ক, হলদিবাড়িতে দুইটা পার্ক আছে, একটা হচ্ছে শিশু উদ্যান শিশুদের জন্য, আর একটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওই যে ওইসব জন্য, তো ওইখানেই আমরা যাবো। তো এখানে একটু ট্রাফিক লাগছে, একটু ওয়েট করতে হবে, স্কিপ করে দেবো একটু, তখন ট্রাফিক ছাড়লো, এখন যাবো হচ্ছে। তো সামনে কাকাটা, এখন যাচ্ছি, তো আমি তো রাস্তা ভুলে গেছি, অনেকদিনে আসছি, তো এখন এখানে কনফিউশন হয়ে গেলাম। তো এইদিকে বলে নাকি ফ্রেন্ডটা বললো, তো এইদিকে যাচ্ছি এখন, চলো যাওয়া যাক, কত দূর যে মনে হয়নি, মনে হয়ে গেছে আমার। তো এখন যাচ্ছি, তো দেখতে থাকো, আর
মনে হয় চলে যাচ্ছে, এখানে একটু টান দিলাম জোরে জোরে। তো এখন পার্কিং করবো, পার্কে ঢুকবো, তো পার্ক করি, তারপরে ঢুকবো, তারপর দেখছি আমার আপনাদের কীরকম পার্কটা, তারপর দেখতে থাকবো। তো এই দেখো পার্ক, পার্কের গেট, সামনে গেট। গার্লফ্রেন্ড আসতে আসে ফোন করা হইলো, আমাদের তো কারো গার্লফ্রেন্ড নাই, তো দিদুনটা তো বললো যে গার্লফ্রেন্ড কোথায়, তো এমনি বললাম যে গার্লফ্রেন্ডকে ফোন করা হলো, আস্তে আস্তে একটা মাসুন মানে ব্যাপার আছে তার জন্য বললাম। সুপারম্যান ফার্স্ট নেয়াটার প্রচুর দুঃখ, ফাইনালি এখন বাড়ি যাচ্ছি, খুব মজা করলাম এখানে, এখন বাড়ি যাই। এখন কিসের তৃণমূলের তো এখন যাব হচ্ছে তৃপ্তি রেস্টুরেন্ট একটা আছে হলদিবাড়িতে, চাইলে তোমরা গাইস আসতে পারো, এখন ওইখানেই যাব। ফাইনালি তৃপ্তিতে চলে আসলাম, এই ভিতরে ঢুকলাম, এখন মেনুতে কী কী আছে দেখি, দেখতেছে মেনুতে কী আছে। চিকেন পকোড়া, চিকেন পকোড়া, বিরিয়ানি, 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 আজকে হচ্ছে পার্টি টাইম। তো বিল এসে গেল, বিল কত হয়েছে বলতেছে, সতেরোশো
সবাই তো এখন সবাই টাকা বের করলো, আমি এদিকে ওয়াশরুম থেকে বের হলাম। তো বাইক আমাদের এখানে, বাইক তো আমরা এখন বাড়ি যাব। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন প্লিজ। তো আমি নতুন নতুন ব্লগ করতেছি, তো একটু ভুলে যেতে পারে, একটু বলে দিবেন, কমেন্ট করে বলে দিবেন, তো সাপোর্ট করবেন প্লিজ, আর ব্লগটা একটু শেয়ার করে দিবেন যাতে আমার একটু সাপোর্ট হয়। ওই বন্ধু তিনটা আগে চলে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি করে বাইকটা, তো 80, 90, 93, 94, 95, 97, 98, 99, 100 হয়ে গেলো, 101, 102, 103। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, টাটা গাইস, এখন বাড়ি যাব। থ্যাংক ইউ গাইস।